আম উচ্চ প্রোটিন, ভিটামিন এ, সি, বি6, কে, ফলিক অ্যাসিড ও আঁশ সমৃদ্ধ একটি খাবার। এছাড়াও আমে কপার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন রয়েছে। আম খাওয়ার ফলে আমাদের জীবনযাপনের সাথে সংশ্লিষ্ট অনেক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমিয়ে দেয়। অনেক গবেষণায় দেখা গেছে আম খাওয়ার ফলে স্থূলতা, ডায়াবেটিক্স এবং হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়াও ত্বক ও চুলের রঙের পরিবর্তনের ক্ষেত্রে দেহের শক্তি বৃদ্ধির জন্য, ক্লোন ক্যান্সার রোধে, হাড় ও হজম শক্তি উন্নত করার ক্ষেত্রে এই ফলের ভূমিকা রয়েছে। আমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এটা ক্লোন ক্যান্সার, স্তন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। আমে থাকা উচ্চমাত্রা ভিটামিন সি, পেকটিন ও আঁশ কোলেস্ট্রলের মাত্রা কমায়। দেহ তরল এবং কোষের জন্য গুরুত্বপূর্ণ যৌগ পটাশিয়ামের খুব ভালো উৎস তরতাজা আম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যার ফলে ত্বক সতেজ ও টানটান হয়। এছাড়াও পাকা আম ত্বকে মাস্ক হিসেবে ব্যবহার করলে লোম কমে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। আমে অনেক ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে। আঁশ জাতীয় খাবার হজম ক্রিয়াতে সাহায্য করার ফলে তা দেহের বাড়তি ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। এছাড়াও আম খেলে ক্ষুধা কমে এবং কোলেস্ট্রল ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমে উচ্চ আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদরোগের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে কমায়। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে শুধু আম নয়, আমের পাতাও বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে। উচ্চ আঁশযুক্ত আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা ভালো হজমের জন্য এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে খুবই কার্যকরী। যারা আম খেয়ে থাকেন তাদের মাঝে অ্যাজমা হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি আমের একটি চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা। এতে থাকা উচ্চ বিটা ক্যারোটিন অ্যাজমা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধুমাত্র 1 কাপ আম খেয়ে সারাদিনে ভিটামিন এর চাহিদা পূরণ হয় 25%। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এছাড়াও এটা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে, চোখের শুষ্কতা ও রাতকানা রোগ প্রতিরোধ করে। জন্মগত ত্রুটি রোধে গর্ভাবস্থায় আম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আম বি ভিটামিনে সমৃদ্ধ। এতে ভিটামিন B1, B2, B6, B5, নায়াসিন এবং ফলিক অ্যাসিড রয়েছে। ফলিক অ্যাসিড গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা জন্মগত ত্রুটির সম্ভাবনা কমায়। দৈনিক ফলিক অ্যাসিডের চাহিদা হচ্ছে 400 মাইক্রোগ্রাম, আর 1 কাপ তাজা আম থেকেই পাওয়া যায় 71 মাইক্রোগ্রাম। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদানে বেশ ভালো উৎস আম। আম প্রচুর খাদ্য আঁশ, ভিটামিন ও খনিজে ভরপুর। এতে থাকা এনজাইম প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। আমে থাকা আঁশ হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। আমে ভিটামিন সি, এ এবং বিভিন্ন ধরনের প্রায় 25টি ক্যারোটিনয়েডের মাত্রা অতিরিক্ত ভালো সমন্বয়ের ফলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর। আমের উচ্চমাত্রায় আয়রন রক্ত শূন্যতা দূর করতে ভালো একটি উপায়। চীনা ওষুধশাস্ত্রে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমানোর জন্য আমের টক মিষ্টি ও শীতলীকরণ শক্তিকে বিবেচনা করা হয়। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।